শনিবার গভীর রাতে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মৌলপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের হার্ডওয়্যারের দোকানে চালা কেটে নগদ 20,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। রবিবার সকালে কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা দোকান খুলতে এসে বিষয়টি দেখতে পান। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে নারায়ণপুর এলাকা থেকে 21 বছরের উত্তম মণ্ডলকে চুরি করার অভিযোগে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার গভীর রাতে পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের মৌলপুর গ্রামীণ হাসপাতাল সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের হার্ডওয়্যারের দোকানে চালা কেটে নগদ 20,000 টাকা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। রবিবার সকালে কাউন্সিলর শত্রুঘ্ন সিনহা দোকান খুলতে এসে বিষয়টি দেখতে পান। এ ব্যাপারে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে সোমবার রাতে নারায়ণপুর এলাকা থেকে 21 বছরের উত্তম মণ্ডলকে চুরি করার অভিযোগে গ্রেপ্তার করে। ধৃতকে মঙ্গলবার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দবার্তা।